মানসিক সমস্যার শিকার হয় একটি মেয়ে। মুশকিলে পড়ে তার পুরো পরিবার। তার সাহায্যে এগিয়ে আসে এক মনস্তত্ত্ববিদ। কিন্তু মনের অসুখের নেপথ্যে ঘনিয়ে ওঠে এক রহস্য। এমনই এক সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে ওয়েব সিরিজ আসতে চলেছে জি ফাইভে। পরিচালক সায়ন্তন ঘোষাল। মেয়েটির চরিত্রে রাইমা সেন। মনস্তত্ত্ববিদের ভূমিকায় বিক্রম চট্টোপাধ্যায়। অভিনেতার কথায় গল্পটা শুনেছি, কথাবার্তা প্রাথমিক পর্যায়ে আছে। সিরিজের নাম এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর। রাইমা ও বিক্রম এর আগেই একটি ছবি আমি আর আমার গার্লফ্রেন্ডসে একসাথে অভিনয় করলেও এই প্রথম একসঙ্গে কাজ করবেন কোনো সিরিজে। আগামী জানুয়ারি মাসে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে চলবে শুটিং।